দাজ্জাল। ফাতেমা বিনতে কায়েস বলেন, সময় তো মোনা দেই না দিয়া সলাত জামিয়া, শুনলাম একজন লোক বলে যাচ্ছে সলাত শুরু হতে যাচ্ছে, আমিও তখন বের হয়ে গেলাম সলাত আদায়ের জন্য। সলাত আদায় করার পরে জালাসা রাসূল সাল্লাল্লাহু মিম্বারেহি, আল্লাহর নবী কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। তখন তিনি হাসছিলেন হাসি হাসি মুখ। তিনি বললেন, কুল্লা মুসাল্লি আল জামা মাকানাহ, সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো, হালতা দুরুনা লেমা জামাতাকুম, সঙ্গী সাথে বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম, মা জামাতাকুম লে রাগবাতিন আল রাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখার জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি। আনা তামিমা দারি কানা রাজুলান নাসরানিন ফাজাও আসলামা হাদাসানি হাদিসান কুনতু ওয়াদ্দিজুকুম আল মাসীহ দাজ্জালে, তামিম দারি একজন খ্রিস্টান মানুষ, ও এসেছে ইসলাম গ্রহণ করেছে, ও দাজ্জালের একটা কাহিনী বলছে যে কাহিনী আমি তোমাদের বলি। ও বলছে, লাকান্না ফি সাফিনাতিন বাহরিতিন মা সালাসিন রাজুলান মিন লাকমিন ও জোজাম, আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ নৌকায় উঠেছিলাম স্টিমারে। ও বলছে, তামিমদারি বলছে যে আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ স্টিমারে উঠেছিলাম। হিনা তাগরিবুস শামস, সন্ধ্যার সময়, ফায়লাবাল মৌজ ফিল বাহারে, যেমন উঠলাম এই যে ঢেউ উঠলো, সাগরের ঢেউ আমাদেরকে এক মাস যাবত নিয়ে খেললো, কোন দিকে যে গেল স্টিমার তা বুঝতে পারলাম না। কোনো একদিন সন্ধ্যার সময় স্টিমার এক দ্বীপে গিয়ে লাগলো, ফা জালাসনাফি আকরা বিশাফিনাতে, আমরা ছোট ছোট নৌকায় বসলাম, বড় স্টিমার গভীর পানিতে ঠেকে যায়, তাই স্টিমার মাটিতে ঠেকে গেলে আমরা ছোট ছোট নৌকায় উঠলাম, ফা দাখালনা দায়ের জাজিরা, আমরা দ্বীপে ঢুকে গেলাম, দ্বীপে উঠতেই ফা লাকিয়াত না দা পাতু না হালাব কাসিরু সারে লাইদ রমিন কবুলেহমিন তবুরেহি বেকাসরাতি সার, হঠাৎ একটা দেখি প্রাণী, আশ্চর্য প্রাণী, তার গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন, তার গায়ে এত লুম। আমরা বললাম, অয় হাট, তোমার ক্ষতি হোক, মানান্তি তুমি কে? অন্য বর্ণনে বলছে, তামিমদারি বলছে যে আমি দেখলাম একজন মহিলা মাথার চুলকে চিরুনি করছে, অনেক বড় বড় লম্বা লম্বা চুল, এত গায়ে লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন। আমরা বললাম, তুমি কে? তখন বলছে, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি গোয়েন্দা, ইলাহে ইজাবে লা হাজার রাজুল ফিতারে, ওই ঘরে একটা লোক আছে, তোমরা দৌড়িয়ে ওখানে যাও, ওই যে লোকটা, এস্তাকেলা খাবার একম, তোমাদের সংবাদ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওই যে ঘর, ওই ঘরে একটা লোক আছে, তোমাদের সংবাদ জানার জন্য ব্যস্ত হয়ে গেছে, ফাফারেক নান তা কোনো শয়তান আতান। আমরা ভয় পালামে, শয়তান নাকি, আশ্চর্য আকৃতির শয়তান নাকি, ফাসরানা দৌড়িয়ে চলে গেলাম, ফাদাখনা দায়রা ঘরে ঢুকে গেলাম, আল্লাহুস সামাদ, রাআইনা ফিহা ইনসানান আজিমান মা রাআইতু খালকান কাত্ত মাসদুদাতান ইয়াদু হুয়া অনুকি ও মাইনা কাবাই হেলা রিজলাই হে বিল হাদিদে, তার দুই হাতকে কাঁধের সাথে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, দুই পাকে হাঁটুর সাথে টাকনুর সাথে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, এক হয়তোবা ডান হাত ডান পায়ের নিচ দিয়ে, বাম পা বাম হাত বাম পায়ের নিচ দিয়ে, কানে ভাবে চড়িয়ে আছে লোহার শিকল দিয়ে, তাকে এত শক্ত করে বাঁধা আছে, এরকম শক্ত বাঁধা কোনোদিন দেখিনি, এত বড় মানুষও কোনোদিন দেখিনি, এসুবুবাইনা সময় লাগছে, লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে, লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে, অবাক হয়ে গেলাম, এরকম মানুষ তো জীবনে কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা তুমি কে? তখন বলছে, আন্তুম কাদার তমনি ফাক বেরিন মানান্তুম, আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা? তখন আমরা বললাম, আমরা আরবের মানুষ, একটা নৌকায় উঠেছিলাম, স্টিমার আমাদের এক মাস নিয়ে খেললো, কোথায় যে গেলাম বুঝতে পারলাম না, তারপরে আমরা দ্বীপে নামলো, একটা প্রাণীর সাথে দেখা হলো, প্রাণীর গায়ে খুব লোম,
আমরা বুঝতে পারলাম না কোথায় তার মুখ কোথায় তার পিছন। ও বলল যে এই ঘরে একটা লোক আছে, সে দেখার জন্য ব্যস্ত হয়েছে, আমরা আসলাম দেখি অবস্থা। আচ্ছা 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 ঠিক আছে, একটু বলো তো, ইরাকে বাইসান নামে একটা গ্রাম একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে খেজুর আছে কি? জি হ্যাঁ খেজুর আছে। আচ্ছা খেজুর থাকবে না, একটু বলো তো, ইরাকে একটা বহাইরা নামে একটা ঝিল বিল ছিল, সে বিলে কি পানি আছে? হ্যাঁ বিলে পানি আছে। হ্যাঁ অচিরে বিলে পানি থাকবে না। আচ্ছা বলো তো, ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, সে পুকুরে কি পানি আছে? এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে? হ্যাঁ অনেক পানি আছে, এলাকার লোকেরা পুকুর থেকে জমি উঠিয়ে পানি উঠিয়ে জমি চাষ করে। আচ্ছা ঠিক আছে সব হলো, এবার তোমরা আমাকে একটু নিরক্ষর নবী সম্পর্কে বলো তো, নিরক্ষর নবীর অবস্থা কি? হ্যাঁ ও তো নিরক্ষর নবী তো মদিনা থেকে পালিয়ে গেছে, মক্কা থেকে পালিয়ে গেছে, ও তো এখন মদিনায়। তার অবস্থা? তার অবস্থা বালতি। তার অবস্থা বালতি মানে বালতি ইদারার পাশে থাকে, আগে থাকতো। আপনার পানির প্রয়োজন, বালতি নিলেন পানি উঠালেন পান করে রেখে চলে গেলেন। আমার প্রয়োজন, আমি আবার বালতি নিলাম পানি উঠালাম পান করে রেখে চলে গেলাম। বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। আরে মোহাম্মদের অবস্থা, তার তো অবস্থা এখন বালতি, নিরক্ষর লোকটার। তার মানে ও বদর যুদ্ধে জয়ী হয়েছে, উহুদে পরাজয় হয়েছে, একবার জয় একবার পরাজয়, একবার তার একবার আমাদের, ওর অবস্থা এখন বালতি। আচ্ছা 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 ঠিক আছে। অজমুল্লাহ, আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া। আমি বলি আমি কে? আমি হচ্ছি দাজ্জাল, লোহার শিকল দিয়ে বাঁধা আছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে নিচে পড়ছে। আমাকে এখান থেকে বের হতে বলা হবে, 40 দিনে সারা পৃথিবী ঘুরে নিব, মক্কা মদিনায় ঢুকতে পারবো না। যতবার চেষ্টা করব ফেরেশতা খোলা তরবারি দিয়ে ঠেকাবে, ফেরেশতা কেউ মারতে পারবে না, দাজ্জালকে মারবে ঈসা আলাইহিস সালাম। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবেন। দাজ্জাল ঈসাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে থাকবেন, পানি যেমন পানিতে যেমন লবণ গলে, দেরি করলে গলে হারিয়ে যাবে, কিন্তু অতক্ষণ দেরি করবেন না। ঈসা আলাইহিস সালাম তাকে তরবারিতে মারবেন এবং দেখাবেন, এ দেখো এ দেখো এ দেখো রক্ত লেগে আছে, আমি দাজ্জালকে মেরেছি। তার হিজবুত তাওহীদ বলছে দাজ্জাল হচ্ছে আমেরিকা। কোরআন হাদিসের সাথে কেমন তাদের আচরণ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কথা, তারপরে বলছেন হাতে লাঠি ছিল, হাজি হিতাইবা হাজি হিতাইবা হাজি হিতাইবা, এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা, এই মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, এই মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। আজকের খুতবার শেষ অংশের কথা ছিল দাজ্জাল।